গাইজ, গুড মর্নিং। এখন বাজে কটা? বাজে 9:34। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এই মাত্র, লেট হয়ে গেছে আজকে। বিকজ কালকে মেয়ে অনেক রাত্রিরে ঘুমিয়েছে, মেয়েও শরীরটাও ভালো না, এখনো ঘুমাচ্ছে। তো জাস্ট মর্নিং শুরু হলো, আই উইশ সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো স্টার্ট করা যাক। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠলাম আর বাইরে আমি দেখেছিলাম যে রান্নার পিসি এসে গেছিলো রান্না করার জন্য, সাথে আমাদের কাজের মাসিও। সকালবেলা ওয়েদারটা সত্যি কথা বলতে এতটাই খারাপ ছিল, দেখি মাথাটা গরম হয়ে গেছে, বিকজ পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর কি বলবো, মানে অতীব জঘন্য লাগছিলো ওয়েদারটা। তো অ্যাকচুয়ালি সকালে আমি একটু লেটেই উঠি, তো মায়ের ওপর একটু প্রেশার পড়ে যায়, কারণ দুজন কাজ করতে একসঙ্গে চলে আসে, তো মাকে পুরো ম্যানেজ করতে হয়। তো তাও আমি ট্রাই করি তাড়াতাড়ি উঠে যাওয়া, তো আমি উঠে গেলে আর অতটা প্রবলেম হয় না। তো এখন আমি রান্নার পিসিকে বলে দিলাম যে কী কী রান্না করতে হবে, পমপমের খাবারে কী দিতে হবে। মাঝখানে আবার রান্নার পিসি আর কাজের মাসির মধ্যে একটুখানি কথাবার্তা হচ্ছিলো, সব মানে আবহাওয়া দপ্তর কী বৃষ্টি হবে কি হবে না সেই নিয়ে তো এরা অনেক গবেষণা করতে থাকে। যাই হোক, তো আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু কী হবে সমস্ত কিছু জিজ্ঞেস করা হচ্ছিলো। নর্মালি আমার হাজব্যান্ড ঘরে থাকলে হি অলওয়েজ প্রেফার্স টু টেক ঘরকা খানা বা আমার হাতের রান্না, বাট সত্যি কথা বলতে সেরকমভাবে রান্না করার মতন টাইম হয় না। তো আমি তাই পিসিকে একটু হাতে হাতে জাস্ট এগিয়ে দিই যাতে রান্নাটা হয়ে যায়, সেই জন্য জাস্ট হাতে হাতে জাস্ট আমি আর মা এগিয়ে দিচ্ছিলাম যে কী কী করবে। আর এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 জানুয়ারির কথাবার্তা বলছিলো কী করা যায় না করা যায়, ঠিক আছে। তো আর আমি আমার একটু মেনিয়া আছে, আমি খুব ঘর দর গুছাতে থাকি সারাদিন, তো ওইগুলোই সব করছিলাম। এবার দেখতে থাকো আগে আমি কী করি, যে সারাদিন কী করি। এখন আপাতত কাঁচাগুলো মেশিনে ভেজানো আছে, ওগুলো সব কাচতে হবে, আর তারপরে আমি আজকের ব্রেকফাস্টের সমস্ত স্টার্ট করব। অ্যান্ড ফাইনালি ডিসাইড হলো যে ওরা সবাই সকালবেলা ম্যাগি খাবে। নর্মালি আমার ম্যাগি খাওয়া বারণ একদমই, কারণ আমি ময়দা জিনিস অ্যাভয়েড করছি, যেহেতু জিম থেকে বারণ করেছে তো ময়দা জিনিসটা অ্যাভয়েড। তো আমি সকালবেলা পৌঁছি খেয়েছিলাম, সাথে একটা কমলা লেবু খেয়েছি। ফ্রুটস খাওয়াই যায়, যে কোনো ফ্রুটসই খেতে পারি, তো কমলা লেবু আর দুটো পৌঁচ খেয়েছিলাম। তার সাথে পিসির সঙ্গে সঙ্গে কাজ করছিল, কারণ মেয়ের ভাতও খুব তাড়াতাড়ি বসাতে হয়, কারণ মেয়ে উঠে গেলে তারপরে আমার সবার সব থেকে ফার্স্ট কাজ থাকে মেয়েকে খাওয়ানো, মেয়েকে স্নান করানো। তো মেয়ের বোতলগুলো অলরেডি ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি স্টেনারে বসিয়েও দিয়েছি। স্টেনারে বসানোর পরে এখন আমি শুধু রান্নার পিসিকে ম্যাগিগুলো বের করে দিচ্ছি, কারণ না হলে না অনেকটা করে রান্না করে ফেলে আর ওগুলো সব ফেলানি যায়, সেই জন্য। কারণ খায় খুবই কম ওরা সবাই, তো শুধু শুধু খাবারটা নষ্ট হয় যেই জন্য। আর এরপরে আমি সোফা টোফাগুলো সব গুছাবো। এখন আমাকে কালকে একজন লিখেছিল যে সে দেখতে চায় যে ব্রেকফাস্ট রুটিন কী হয়, সেই জন্য আজকে আমি ব্রেকফাস্টগুলো শ্যুট করছি। অ্যাকচুয়ালি নতুন নতুন স্টার্ট হয়েছে, তো একটু আধটু ভুল হতেই পারে, তো তোমরা আমাকে গাইড করো। আর এখন আপাতত আমি ডাইনিংটা পুরো পরিষ্কার করছি, কারণ রাত্রে পরিষ্কার করেই শুই, বাট সকালবেলা মাসি আসে, তো মাসি পোছাপুছি ডাস্টিং ফাস্টিং সব করে, তার জন্য একটুখানি নোংরা হয়ে যায়, তো ওগুলোকে আবার গুছিয়ে রাখতে হয়। আর সোফাটা এত ভারী যে আমার পক্ষে একটু তুলতে প্রবলেমই হয়, তো আই অলওয়েজ ইউজ টু টেক হেল্প ফ্রম আমের। আর যদি ও বাড়িতে না থাকে তখন তো আমি ভগবান জানে আমি বাহুবলি হয়ে যাই, যেভাবেই হোক করেই নিই, ঠিক আছে। তো সোফা টোফাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রাখছি। এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো। অবভিয়াসলি আমরা ট্রাই করি ব্রেকফাস্টের সময় আমরা নিজেরা আড্ডা মেরে ব্রেকফাস্ট করার, কারণ আমার মনে হয় ব্রেকফাস্ট টাইম ইজ আ ফ্যামিলি টাইম। তো সকালবেলা এখন সব কিছু গোছানোর পরে এখন আমি ক্রিম ট্রিম বের করে নিয়ে মুখে চোখে ক্রিম মাখবো, কারণ হাত ফাতগুলো প্রচণ্ড টানছে, ওয়েদার ইজ ভেরি ব্যাড ফর মি অ্যাটলিস্ট। তো এবার চলো ব্রেকফাস্ট করে নিই। আর তারপরে এই জাস্ট আমরা সব গুছিয়ে টুছিয়ে বসলাম, আমি আর মা এখানে বসে বসে গসিপ করছিলাম, কিছু পার্সোনাল গসিপও হচ্ছিলো, আর সাথে আমরা গসিপ করছিলাম, মানে আরও একটা এসেছিলো যে অমিক্রন নিয়ে কথাবার্তা হচ্ছিলো। অ্যাকচুয়ালি উই আর প্ল্যানিং টু গো ফর আ সুন্দরবন, বাট অনেস্টলি একটুখানি অমিক্রনের জন্য ভয়ই লাগছে, তো সেই সব নিয়ে একটু প্ল্যানিং করছিলাম যে কী করা যায়, নিউ ইয়ার কীভাবে স্টার্ট করবো।
আর সাথে অন্যান্য অনেক পার্সোনাল কথা, ঘরের কথাবার্তা, কারণ মাস পড়বে, মুদি সদাই আনা হেনা তেনা এই সমস্ত নিয়েই কথাবার্তা হচ্ছিল। ইন্দিমেন্টে অমিতও আমাদেরকে জয়েন করলো, কারণ ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, সবাই মিলে ব্রেকফাস্ট করব সেই জন্য। অলমোস্ট সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, নিজে এখনও ব্রেকফাস্ট নিইনি। তার কারণ হচ্ছে মাসি আমার জন্য ডিমের অমলেট করছিলো, যেহেতু ওরা এগুলো খাবে আমি তো খাবো না, সেই জন্য ডিমের অমলেট করছিলো মাসি আমার জন্য। তো মাসির অলমোস্ট একটু পরে ডিমের অমলেট হয়ে যাবে, আর সেই জন্যই মাসি ডাকছিল। সাথে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আমি তো রীতিমতন অমিত ইউজ টু লাভ টু সি মুভি হোয়েন এভার হি উইল বি ইন হোম। ও সবসময় মোবাইলে মুভি দেখতে ভালোবাসে, যখনই ধরো কখনো মানে যদি ওর কাজ না থাকে তো মুভি দেখতে খুব পছন্দ করে। তো আমি ওকে বলেছি যে এবার যদি খুব বেশি মুভি দেখে তাহলে ডিভোর্স দিয়ে দেবো, কারণ ঘরে থাকলে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা উচিত যেটা আমার মনে হয়। তো এই নিয়ে আমরা সব গল্প অল্প ইয়ার্কি মারছিলাম। Say good morning, Pom Pom. Say good morning. Pom Pom is not in a mood to say good morning. উঠলো, এখন বাজে 10:45, ঠিক আছে, সারা রাত জেগেছিল তাই এখন উঠলো। এখন আমি বিছানা তুলবো, তাড়াতাড়ি করে বিছানা টিছানা তুলে পমপমকে স্নান করাবো। বাট আজকে আমি স্নান করাবো না, বিকজ আমার হাতে খুব জোর ছ্যাঁকা লেগেছে স্টেনারে, তার জন্য আজকে অমিত ওকে স্নান করিয়ে দেবে। এবং তারপরে দেখা যাক কী করি, একটু বাড়ি যাওয়ারও প্ল্যান আছে। পমপমের জামাকাপড়গুলো সব বের করে রাখছি যাতে ওর অসুবিধা না হয়। সো পমপমের স্নান অলমোস্ট হয়ে গেছে, আর এখন আমি পমপমকে রেডি করছি এখানে। ওকে রেডি করা ইট সেলফ ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ, ঠিক আছে, কারণ ও এক জায়গায় তো শুয়ে থাকার মতন মেয়ে না। তো ওকে রেডি করতে হয়, আর এখন শীতকাল যেহেতু ক্রিম লাগানো সমস্ত কিছু করতে ওপর থেকে। আমি আবার একটু বাড়িতেও যাব আজকে, কারণ একটু মায়ের সঙ্গে দেখা করতে যাব, অনেক দিন হয়ে গেছে মায়ের সঙ্গে দেখা করা হয়নি আমার, তো আজকে সেই জন্য যাব। আর ও জামা কাপড় কিছুতেই ও মানে আমার শাশুড়ি মানে আমার মা বাবার কাছে পড়তে চায় না, প্রচণ্ডভাবে দুষ্টুমি করে, মানে আর এমনিতেও প্রচণ্ড দুষ্টু, শান্ত থাকার তো কোনো নাম নেই। তো যাই হোক, দেখা যাক, ওকে অলমোস্ট আমি রেডি করিয়ে দিয়েছি, এরপরে আমরা একটু বেরোবো। তো পমপমকে আমি অলরেডি রেডি করে বেরোলাম, ওকে কিছুটা খাইয়েও দিয়েছি। তো এখন আমি বেরোলাম, অ্যাকচুয়ালি কিছু গুড নিউজ ছিল যার জন্য আমি মিষ্টি নিতে গেছিলাম, বিকজ অমিত রিয়েলি লাভস টু টেক মিঠাই। তো আমরা মিষ্টি নিতে গেছিলাম, এটা আমার তরফ থেকে ট্রিট ছিল অমিতের জন্য, ইটস আ ভেরি স্মল থিং। তো আমরা মিষ্টি, আমি যেহেতু মিষ্টি খাই না তাই আমি আমার জন্য ধোকলা নিয়ে এসেছিলাম, আই লাভ টু টেক ধোকলা অ্যান্ড সাথে দুধ পুলি আর কিছু সন্দেশ, এরকম টাইপের মিষ্টি, সাথে কেক ফেক আনা হয়েছিল। আর ওখানে পমপম কান্নাকাটি শুরু করে দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য, কারণ ও মিষ্টি প্রচণ্ডভাবে ভালোবাসে, বাট শি ইজ হ্যাভিং সাম ক্রিমি প্রবলেম, দ্যাটস ওয়াই উই কুডেন্ট গিভ হার এনি কাইন্ড অফ সুইটস। বাট কী করবো, বাচ্চা মানুষ, কিছু করার নেই, ও মিষ্টি দেখলে ও পাগল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর, এভরি ওয়ান লাভস মিষ্টি। আর এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, মাছ হয়েছে, আমি মাছ খাই না, যার জন্য আমার জন্য ডিম হয়েছে, এটা পমপমের খাবার ছিল। এখানে মেথি শাক, পালং শাক রয়েছে, সাথে এখানে কিছুটা ফ্রাইড রাইস ছিল যেটা আমি বানিয়েছিলাম, আর এটা চাটনি আছে, এখানে আলু ফুলকপির তরকারি আছে, এটা আমার ব্রাউন রাইস রয়েছে, আর সাথে এখানে ছোলার ডাল, ছোলার ডালটা অবশ্যই ভাসি, এটা কালকে রাত্রে করেছিল। আমার অলমোস্ট স্নান টান সব হয়ে গেছে, এখন আপাতত ক্যামেরার সামনে বসে আছি, কোনো কাজ আর নেই। মাঝখানে একটুখানি বেরিয়েছিলাম, মায়ের কাছে গিয়েছিলাম, এমনি একটা জাস্ট গুড নিউজ ছিল, তো ওটা মায়ের সঙ্গে শেয়ার করার জন্য গিয়েছিলাম, এখন পর্যন্ত আমি কাউকে পাবলিকলি কিছু বলিনি। আর সেই জন্য মিষ্টি ফিষ্টি আনতে গেছিলাম, ওই অত মিষ্টি টিষ্টি গুলো সব ওই জন্যই ছিল। এসে দেখলাম যে এইটা ইনস্টাগ্রাম থেকে ডেলিভার হয়েছিল, আমি এটা আনিয়েছিলাম ওদের এক্সটিক কালেকশন থেকে আনিয়েছিলাম। এক্সটিক হচ্ছে তোমার, আমি কোনো প্রমোশন দিচ্ছি না, আমি নিজে কিনেছি এটা, চিকেন কারির জন্য সব থেকে বেস্ট কালেকশন। দি উইল ডেলিভার ফ্রম লখনৌ, এদের অরিজিনাল পিস থাকে লখনৌ। তো এটা ছিল ওটার পিসটা,
আমি ভেবেছিলাম এটা রিভিউ দেবো, বাট সত্যি কথা বলতে না এই ফিগারটা আমার জন্য একদমই মানে প্রচণ্ডভাবে ঢিলা, প্রচণ্ড মানে আমি ভেবেছিলাম যে আমি ওয়েট লস করেছি অনেকটাই, তো সেই হিসাব করে মানে নর্মালি আমি 16 কিলো ওয়েট লস করেছি, তো আমি ভেবেছিলাম যে হয়তো তবু একটু চিকেন কারি একটু বড় নিলেই ভালো লাগে, তো সেই হিসাব করে একটু বড় চিকেন কারি আনিয়েছিলাম, বাট এটা না অতিরিক্তই বড় হয়ে গেছে, এক্সেল সাইজ আনিয়েছিলাম, নর্মালি আমি এল সাইজ করি, তো এক্সেল সাইজ আনিয়েছিলাম যে ঠিক আছে এক্সেলটাই নিয়ে নিই একটু বড় থাকবে ভালোও লাগবে, কিন্তু সত্যি কথা বলতে এত বড় হয়েছে যে ওটা মানে আমার জন্য মানে একদম ঢিলের গা থেকে খুলে যাওয়ার মতন অবস্থা, তো আমি ওদেরকে এইমাত্র ইনফর্ম করলাম যে আমি ওটা রিটার্ন করবো, তো মিডিয়াম সাইজ বলেছি ওদেরকে ডেলিভার করার জন্য, পিসি আজকে বানিয়েছিল হচ্ছে হাঁসের ডিম যেটা দেখালাম, আর মাছ করেছিল পালং শাক চাটনি এসব তো করি, ব্রাউন রাইস আমার জন্য আলাদা করে করতে হয়, আর ডিম আর মাছ একসঙ্গে তার কারণ হচ্ছে আমি মাছ খাই না আর একদমই খাই না, ঠিক আছে, আমার জন্য ডিম বা চিকেন ঘড়িতে বাজে 1:30, আর কিছুক্ষণের মধ্যে আমার অফিস স্টার্ট হয়ে যাবে 3টে থেকে অফিস, সো আর কিছু দেখানোর মতন নেই, কারণ সন্ধ্যাবেলা ওই অ্যাজ ইউজুয়াল ধারাবাহিক লাইফ অফিস অ্যান্ড অল বোরিং পুরোপুরি, তো সেই জন্য আর কিছু দেখালাম না, ব্লগটা এখানেই শেষ করছি, কিছু যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো শেয়ার করো, আর আর কি বলবো সাথে থেকো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।